সকাল সকাল না ঘুমটা ভেঙে গেল, মনে হয় তখন 5টাই বাজে সকাল, আর ঘুম আসলো না। তারপরে একটু জানলার কাছে বসলাম, দিদিদের বাসায় আসলেন, এই ভিউটা আমার খুব ভালো লাগে, একেবারে সবুজে সবুজে ভরপুর, কারণ ওই হাতির ঝিলটা তো তাই ভালোই লাগে। তা দিদিও উঠে গেল, বলল আজকে শুক্রবার, দিদি বলল যে একটু খিচুড়ি তৈরি করে নি, প্রতিদিনই রুটি খাওয়া হয় মানে খাওয়া হয় তো, তা বলল আজকে খিচুড়ি তৈরি করে নি। তাই দিদি মুগ ডালটা ভেজে নিচ্ছে, আর সকালে ঘুম থেকে উঠলাম তো ভাল লাগছে না, পরে গ্রিন টি খাবো। আমারও গলাটা ব্যথা করতেছে, যে সকালে ওঠার পর থেকে গলায় যে শ্বাসকষ্ট হচ্ছে। তারপর দিদি বলল আমার জন্য একটু তৈরি কর, তাই আমাদের দুজনার জন্য গ্রিন টি তৈরি করে নিলাম। অনেকক্ষণ গল্প করলাম শুয়ে শুয়ে, আর সবাই তো ঘুমাচ্ছে, মানে এতটা গলাটা ব্যথা করে, এখনও ব্যথা করতেছে, যে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি, আর খিচুড়িটা দিদি তৈরি করলো, আর আমি একটু ডিমটা ভেজে নিলাম। এই যে এখন আমরা এই যে খিচুড়ি আর ডিম ভেজে এখন খাবো। সবাই ঘুম থেকে উঠে গেছে, মাকে আজকে একটা চামচ দিয়ে দিলাম, সবাই আমরা দিদি মার রুমেই চলে আসলাম, যে টি টেবিলে বসে খাচ্ছি সবাই বসে, যে আমি আবার একটু আচারও নিলাম, ডিম ভাজিও নিলাম, যে মাকে আবার ডিমটা ছোট ছোট করে টুকরো করে দিলাম, হয়ে গেলে খিচুড়ি খাওয়া। এখন আবার খাচ্ছি দুধ চা, মানে গ্রিন টিও খেলাম দুধ চাও খাচ্ছি। আসলে মানে ঘুমটা তো রাতে ভালো হয়নি, ঘুম ঘুম লাগতেছে, তাই দুধ চাটা না খেলে ভালোই লাগে না, মানে নেশাটা যায় না। আর দিদি মাছ টাছ ভেজে রেখেছে, তরকারিও ওই যে মানে মাছে দিবে, আজকে শিং মাছ রান্না করবে, এটাও সে তৈরি করে নিল। তারপরে আবার দিদি অন্য কাজে গেল, আমি আবার বললাম ঠিক আছে আমি মাছটার ভাজিটা করে নিই। ডালটাও দিদি তৈরি করেছে, আজকে আবার ওই ওর কাজের মেয়েটাও হঠাৎ করে আসলো না, বলে মানে বলে উনি কেন আসলো না জানি না। এখন এই যে মাছটা আমি পেঁয়াজ দিয়ে তৈরি করে নেব, আর আলু আর বেগুনটা দিদি ভেজে দিয়েছে, পেঁয়াজটা ভেজে একটু ওই যে হলুদের গুঁড়ো মানে একটু জিরে বাটা ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ দিয়ে মাছটা রান্না করব। তবে দিদিদের বাসায়ও কেউ মাছ রাতে খায় না, একান্ত দ্বীপ দেব, আর আমারও তো ছেলে খায় না, তাই মাছ কমই রান্না করা হয়। এই যে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নেব, আর পটল দিদি কেটে দিল, দিদি সব গুছগাছ করে দিল। তা আমরা আজকে আবার চলে যাব, তো চলে আসবো, এই জন্য আগে আমি স্নানটাও করে নিলাম, নাহলে কাপড় চোপড়টাও ভিজে থাকে, আসতে ভাল লাগে না। তবে আসতে সময় লাগে না, এই 20 মিনিটের মতো লেগেছে। এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে মাছটা দিয়ে দেব, আর পটলটা ভাজি করব। দাদাবাবু বাসায় নেই, সে আবার চিটাগাং গেছে, তাদের 86-এর অনুষ্ঠান, সেখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম, আর জলটাও দিয়ে দেব, আর ভাজিটা করে নেব। আর একান্ত বারবারই বলতেছে মম আজকে যেও না, কারণ দ্বীপের তো গতকালও স্কুল নেই, শনিবার দিন তোমরা শনিবারই বিকেলে যাও, মানে ওরও আসলে ভালো লাগে না, ছোট মানুষ তো একা একা গিয়ে থাকে, আমরা থাকলে দ্বীপের সাথে একটু গল্প গুজব করে খেলাধুলা করে, এই জন্য ওরও খারাপ লাগার। এই যে এখন পটলটা দিদি কেটে দিল, পটলটা ভাজিটাও একবারে বসিয়ে দেব, এই একবারে দিয়ে হলুদ পেঁয়াজ লবণ দিয়ে দেব, আর একটু মানে ধনিয়ার গুঁড়ো দেবো, এই তারপর বসিয়ে দেবো। এখন ও বলতেছে যে আজকে জানি মানে গতকালকে তো বিকেল অনেক বৃষ্টি হয়েছিল, বলতেছে আজকেও জানি বৃষ্টি আসে তাহলে তুমি যেতে পারবে না। তা চলে আসলাম কেন, যে আসতে তো হবেই, মানে রবিবার আবার বাবুর স্কুল। এই যে একটু মাছে এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, শিং মাছটা ভালোই লেগেছে, যে চিন্তা করলাম একদিন আগে গেলে কি একটু রেস্ট হয়, এমনিতেই তো শরীরটা ভালো না, যে শনিবার আসলে আবার সেই 7টার সময় ঘুম থেকে উঠতে হয়, এখান থেকে যতই ছোট জার্নি হোক, জার্নি তো জার্নি, মানে ভালো লাগে না কিন্তু এখান থেকে আসলে, যে তাও আজকে আসছি কালকে একটু ঘুমাতে পারবে, একটু লেটে উঠতে পারবে, তাই বললাম যে মামনি থাক চলেই যাই। আর এই যে ভাজিটাও হয়ে গেছে, আজকে ভাজিটাও না খুব ভালো লেগেছে, এখন ভাজিটা হয়ে গেছে, এরপরে সবাইকে খাবার দেব, মানে খাবার তো সবাইকে
মেখে দিতে হয় আগে দ্বীপ, একান্ত দ্বীপ তাদের দিতাম। এখন মাও তাদের সাথে যোগ হলো, তাকেও খাইয়ে, মানে তাকে তো খাইয়েই দিতে লাগে। দ্বীপ আবার বলল যে মা তুমি কি দিদুকে খাইয়ে দেবে? আমি বললাম হ্যাঁ বাবা, কি আর করা, তোমরা লাঞ্চটা করে নিলাম, এই যে এখন রওনা দিলাম 5:30টার দিকে। এই রাস্তায় আবার ওই যে ঢাকা ভার্সিটি টিএসসির ওখানে দেখলাম কিসের জানি মিছিল, তা বাবু কখনো দেখেনি, ছোট মানুষ তো খুব মজা পেল। ওর বাবাকেও বলল, জানো বাবা আজকে আসার সময় এরকম মিছিল ছিল, এই মিছিলটার কারণে না একটু জ্যামে পড়েছিলাম। দা সিএনজি এলাম, মামাটাও বলল এখান থেকে এসে তো লচি হলো, এসছে অন্য মানে অন্য রোড যে মানে কাকরাইলের ওদিক থেকে গেলে ভালোই হতো, তবে সামান্য একটু জ্যাম ছিল। এই যে এখন ফ্লাইওভার থেকে যাচ্ছি, একেবারে রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তা ফাঁকা শুক্রবার আসতে কিন্তু সময় লাগে না, কিন্তু ভাড়াটা কিন্তু ওরা বেশিই নেয়, ভাড়াটায় আগে অনেক মানে আগের তুলনায় অনেক বেশি নেয়, কিন্তু কিছু তো করার নেই, আমাদের আসতেই হবে। রাস্তাটা খুব ভালোই লাগলো, আবার আজকে আবহাওয়াটাও খুব সুন্দর, হালকা হালকা বাতাস, মানে গরমটা নেই তেমন, সকাল থেকেই আবহাওয়াটা আজকে ঠান্ডা ছিল, তাই ভালোই লাগলো। তা বাবু আবার একটু পোজ দিল, মানে আসার সময় ওরও একটু মনটা খারাপই ছিল, কারণ ওখানে গেলে ভালোই লাগে, একান্ত আছে তো, ও তো বাসা একেবারে একা, ওই শুধু স্কুলে যায় আর বাসা আর পড়াশোনা, ছোট মানুষ না সারাদিন ভালো লাগে না। এই জন্যই আমারও শরীরটা ভালো ছিল না, মনে করছিলাম ডাক্তারটা দেখাবো, কিন্তু সেটা তো আর হলো না। এই যে এখন বাসায় চলে আসলাম, দ্বীপের মানে আজকে তো লাঞ্চটা একটু আগে করা হয়েছিল, যেহেতু আসব তাই দ্বীপের অনেকটা ক্ষুধে লেগেছে, ও দুধ রুটি খাচ্ছে, আমি দুধ খাচ্ছি। আর এই যে দ্বীপের বাবাই ডাল ডিম ভুনা করে রেখেছে, আর ভাত তো রান্না আছি, এখন আমরা ডিনারটা করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, গুড নাইট।